হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পারুই আবার তোমাদের সামনে হাজির পারুই একাডেমিতে। এর আগের দিন কিছু শর্টকাট কি তোমরা দেখেছো, তোমরা জেনেছো? আশা করি সেই শর্টকাট কিগুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করেছো এবং অত্যন্ত কম সময়ে কী করে ওয়ার্ডে কাজ করা যায় এখন তোমরা সেই জিনিসগুলো একে একে ওয়াকিবহাল হচ্ছ। আজকের আরও কিছু শর্টকাট কী নিয়ে তোমাদের সামনে আমি হাজির হতে চলেছি। আজকের যে শর্টকাট কিগুলো আমি তোমাদেরকে বলবো সেটা বেসিক্যালি বুলেট, বিভিন্ন শেপস এই রিলেটেড, সেগুলো আমরা কিভাবে কম্বাইন কির মাধ্যমে আমরা চালু করতে পারবো। এবার আসি আজকের টপিকে। আজকের টপিকে আমি যে কী কম্বিনেশানগুলো বলবো বা ওয়ার্ডের যে ট্রিক্সগুলো বলবো, আশা করি এর পূর্বে তোমরা সেই ট্রিক্সগুলো কোথাও দেখোনি। আজকের প্রথম ট্রিক্স যেটা আসবো, আমরা বিভিন্ন ধরনের অ্যারো, ভ্যারাইটি টাইপস অফ অ্যারো উই ক্যান অ্যাপ্লাই ইন এমএস ওয়ার্ড। আমরা বিভিন্ন রকমের অ্যারো আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, হাউ উই ক্যান অ্যাপ্লাই ভ্যারাইটি টাইপস অফ অ্যারো ইন এমএস ওয়ার্ড বাই ইউজিং এ শর্টকাট কি, নট বাই ইউজিং ফ্রম দ্য ইনসার্ট অপশান, দি ইনসার্ট দেন সেভস, জাস্ট ডিরেক্টলি প্রেস দ্য কি কম্বিনেশান অ্যান্ড ইট অটোমেটিক্যালি ডিসপ্লে অ্যারো। তো ফার্স্ট থিং, আমরা প্রথমে সিম্পল যদি একটা আমরা অ্যারো চাই, কোন অ্যারো? লেফট ডিরেকশান অ্যারো, লেফট ডিরেকশান অ্যারো। তার জন্য আমাদের কী করতে হবে? আমরা প্রথমে লেস দেন চিহ্ন যে কীতে আছে, কোন চিহ্ন, লেস দেন সিম্বল যে কীতে আছে, শিফট কীর সাহায্যে সেইটাকে আমরা প্রেস করব। অর্থাৎ প্রথমে আমাদেরকে দিতে হবে লেস দেন সিম্বল, তারপরে আমরা কোন সিম্বলকে অ্যাপ্লাই করব, মাইনাস সিম্বল। কোন সিম্বল আমরা টাইপ করব? মাইনাস সিম্বল। মাইনাস সিম্বল টাইপ করার পর আমরা যদি স্পেস দিই বা এন্টার কি প্রেস করি, তাহলে সেটা অটোমেটিক কিসে কনভার্ট হয়ে যাবে? অ্যারোতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু মাইনাস চিহ্নটার একটা ব্যাপার আছে, মাইনাস চিহ্নটা আমরা দেবো টু টাইমস। তাহলে আমরা কিভাবে টাইপ করব? প্রথমে লেস দ্যান সিম্বল, তারপরে টু টাইমস মাইনাস সিম্বল, তারপরে আমরা যদি স্পেস বা এন্টার দিই তাহলে ওটা অটোমেটিক কি হয়ে যাবে, আমরা লেফট অ্যারো, লেফট অ্যারো সিম্বল আমরা দেখতে পাবো। কিন্তু অ্যারোটা খুব মানে সরু হবে, আকারে খুব সরু আকৃতির, নট মোটা, অর্থাৎ থিকনেসটা খুব সরু। একইভাবে রাইট অ্যারো যদি আমরা দিতে চাই আমরা কি করব? রাইট অ্যারো যদি আমরা দিতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে দুবার মাইনাস প্রথমে, তারপরে গ্রেটার দ্যান সিম্বল, দুবার মাইনাস দেন গ্রেটার দ্যান সিম্বল, তারপরে আমরা স্পেস ইউজ করব অথবা এন্টার কি প্রেস করব, করলে ওটা অটোমেটিক কি হয়ে যাবে, আমরা রাইট অ্যারো চিহ্ন দেখতে পাবো, দুটোর থিকনেস একই রকম থাকবে। এইবার আমরা যদি একটু থিকনেসের পরিমাণটা বাড়াতে চাই, অর্থাৎ অ্যারোর সাইজটাকে, থিকনেসটাকে যদি আমরা বাড়াতে চাই, তার জন্য আমরা কি করব? লেফট অ্যারোর ক্ষেত্রে প্রথমে লেস দ্যান সিম্বল, তারপরে টু টাইমস ইকুয়াল চিহ্নটাকে আমরা টাইপ করব। করার পরে আমরা যদি স্পেস মারি তাহলে অটোমেটিক দেখবো আমরা একটু মোটা আকৃতির, অর্থাৎ যার থিকনেসটা একটু বেশি সেই আকৃতির একটা লেফট অ্যারো। একইভাবে প্রথমে দুবার ইকুয়াল সিম্বল, তারপর আমরা গ্রেটার দ্যান চিহ্ন টাইপ করব, করলে আমরা কি পাবো? মোটা আকারের রাইট অ্যারো, মোটা আকারের রাইট অ্যারো। এরপরে আমি আসছি দুদিকে অ্যারো, দুদিকে অ্যারো, অর্থাৎ আউটলাইনটা হচ্ছে দুদিকে অ্যারো মাঝখানটা জোড়া, সেটা আমরা কিভাবে পাবো? প্রথমে লেস দেন, তারপরে সিঙ্গেল ইকুয়াল, তারপরে গ্রেটার দ্যান সিম্বল, তারপরে স্পেস বা এন্টার, তারপরে স্পেস বা এন্টার। তাহলে প্রথমে লেস দেন, তারপরে সিঙ্গেল ইকুয়াল, তারপরে গ্রেটার দ্যান। তাহলে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, সেটা কি, যাই কি কম্বিনেশান টাইপ করি না কেন, থ্রি টাইমস হচ্ছে, দেখো তিনবার টাইপ করতে হচ্ছে, করে আমরা অ্যারো কম্বিনেশানটাকে আমরা নিয়ে আসতে পারছি। তো তোমরা স্ক্রিনেও দেখতে পেয়েছো অলরেডি কীভাবে কাজটাকে করা হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই অ্যারোগুলোকেই আমরা বুলেটের আকারে ব্যবহার করতে পারি। কি আকারে ব্যবহার করতে পারি? বুলেটের আকারে ব্যবহার করতে পারি। প্রথমে আমি দেখাচ্ছি লেস দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন। তার জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি কি, প্রথমে লেস দ্যান,
তারপরে দুবার মাইনাস, প্রথমে লেস দেন তারপরে দুবার মাইনাস করার পর আমরা যদি ট্যাব কি প্রেস করি বা স্পেস প্রেস করি তাহলে ওটা অটোমেটিক একটা বুলেটের আকার নিয়ে নেবে। এরপরে আমরা কিছু একটা টাইপ করলাম, তারপরে যদি এন্টার কি প্রেস করি অটোমেটিক দেখব ওই লেস দ্যান চিহ্নটা ঠিক তার তলায় এসছে, যেমন বুলেটের ক্ষেত্রে হয়। তাহলে আমরা অটোমেটিক বুলেটটাকে অ্যাপ্লাই করতে পারছি, এরকম যতবার খুশি আমরা ওই অ্যারোটাকে আমরা ইউজ করতে পারি। যখন আমরা বুলেট চাইবো না জাস্ট দুবার এন্টার কি প্রেস করলে আর বুলেট আসবে না, প্লেন আসবে। এবার আমি আসি, আমরা যদি রাইট অ্যারো চাই তার জন্য কি করব, দুবার রাইট অ্যারো যদি চাই আমরা কি করব, দুবার মাইনাস, দুবার মাইনাস, তারপরে গ্রেটার দ্যান চিহ্ন, দুবার মাইনাস, তারপরে গ্রেটার দ্যান চিহ্ন, তারপরে ট্যাব অথবা স্পেস, তারপরে কিছু একটা টাইপ করব এন্টার, অটোমেটিক দেখা যাবে বুলেটের মতো ঠিক তার তলায় আর একটা রাইট অ্যারো চলে এসছে। আবার সেখানে কিছু টাইপ করলাম, আবার এন্টার, যার পরে আমাদের আর বুলেট দরকার নেই। তখন আমরা একবার এন্টার আবার এন্টার মারলে অটোমেটিক কী হবে, বুলেটটা উঠে যাবে। এরপরে আমি আসছি যে সিম্বলটা, সেটা কি দুদিকে অ্যারো, মাঝখানে দুটো অ্যারোকে যোগ করা হয়েছে, দুদিকে অ্যারো, দুদিকে অ্যারো থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে লেস দেন তারপরে ইকুয়াল, একবারই ইকুয়াল চিহ্ন একবার টাইপ করব, তারপরে গ্রেটার দেন, তারপরে ট্যাব। তাহলে প্রথমে লেস দেন তারপরে ইকুয়াল তারপরে গ্রেটার দেন তারপরে ট্যাব অথবা স্পেস, এবার কিছু টাইপ করো, এন্টার মারো, অটোমেটিক ওই সিম্বলটা বুলেটের মতো চলে আসবে নিচে, এইভাবে পরপর পরপর চলতে থাকবে। এরপরে আমি আসি রাইট অ্যারো, কিন্তু তার ওই তীরটা থাকবে না, মানে তীরের যে লেজটা সেইটা থাকবে না, শুধু ওই অ্যারো অংশটা থাকবে, একটু মোটা হয়ে সুন্দরভাবে বুলেটের মতো থাকবে। তার জন্য আমরা কি করব, গ্রেটার দ্যান চিহ্ন, যদি আমরা রাইট অ্যারো চাই তাহলে রাইট গ্রেটার দ্যান চিহ্ন বা গ্রেটার দ্যান চিহ্ন, গ্রেটার দ্যান চিহ্ন, তারপরে কি করব আমরা ট্যাব কি, গ্রেটার দ্যান চিহ্ন, ট্যাব কি, অটোমেটিক সেটা কি হয়ে যাবে, গ্রেটার দ্যান চিহ্নটা বুলেট হিসেবে অ্যাপ্লাই হয়ে যাবে। অর্থাৎ রাইট অ্যারো উইদাউট অ্যারোর লেজ, অর্থাৎ একটা গ্রেটার দ্যান চিহ্ন, একটা সুন্দর একটা বুলেট সিম্বল আমরা দেখতে পাব। এবার আমাদের অনেকের হয়তো জানা নেই যে পিকচারকে আমরা বুলেটে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। আমরা জানি হ্যাঁ বুলেটে গিয়ে প্রপার্টিস থেকে আমরা চেঞ্জ করতে পারি না আমি, বা ফরম্যাট বুলেট থেকে আমরা চেঞ্জ করতে পারি, আমি সেই চেঞ্জের কথায় আসছি না। হবে পিকচারকে ডিরেক্ট বুলেট হিসাবে নিয়ে আসতে গেলে আমরা যেটা করব, প্রথমে যে পজিশনে পিকচারকে নিয়ে আসতে চাই সেখানে আমরা ব্লিঙ্কিং কার্সারকে নিয়ে আসব, তারপরে আমরা যেটা করব ইনসার্ট থেকে পিকচার অপশান থেকে আমরা কি করতে পারি, ইনসার্ট পিকচার থেকে যে কোনো একটা পিকচারকে আমরা জানি আমরা ইনসার্ট করতে পারি, তারপরে পিকচারের সাইজটাকে কমিয়ে খুব ছোট করে নেওয়া হবে, জাস্ট লাইক বুলেটের মতো করে নেওয়া হবে। তারপরে আমরা কি করব, সিম্পল ট্যাব কি প্রেস করব, কিছু টাইপ করব, এন্টার মারব, অটোমেটিক আমরা দেখতে পাব ঠিক ওই পিকচারটাই বুলেটের মতো নিচে আর একটা পিকচার এসে গেছে, অর্থাৎ বুলেট অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমরা যদি ওই পিকচারটাকে যদি চেঞ্জ করতে চাই, সিম্পল আবার নতুন করে কি করতে হবে, আমাদেরকে পিকচার ইনসার্ট করতে হবে। তার জন্য কি করব, দুবার এন্টার, বুলেট উঠে গেল আগের বুলেট, আবার নতুন পিকচারকে আমরা নিয়ে আসব, নিয়ে আসার পরে একইভাবে ট্যাব কি প্রেস করব, কিছু টাইপ করব, এন্টার মারব, অটোমেটিক নতুন পিকচারটা বুলেটের আকারে কাজ করতে শুরু করবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা বিভিন্ন রকমের বুলেটকে আমরা অ্যাপ্লাই করতে পারি খুব সুন্দরভাবে শর্টকাট কিয়ের মাধ্যমে, বা বিভিন্ন রকম শেপসকেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা আজকের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, এক, বিভিন্ন শেপস কী করে অ্যাপ্লাই করতে হয় অ্যারো রিলেটেড খুব সুন্দরভাবে শর্টকাট কির মাধ্যমে, আর বুলেট কীভাবে আমরা অ্যাপ্লাই করব অত্যন্ত ইজি মেথডে, অত্যন্ত ইজি প্রসেসে। এই টিপসগুলো তোমরা মনে রাখো এবং অ্যাপ্লাই করতে থাকো ওয়ার্ডে, দেখবে ওয়ার্ডে তোমরা হয়ে উঠেছো একজন প্রফেশনাল ওয়ার্ড এক্সপার্ট, এবং চুটিয়ে তোমরা মার্কেটে কাজ করতে পারবে, ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবে এবং তোমাদের ইনকামকে জেনারেট করতে পারবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেগুলো বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করো আরও কী কী ধরনের ভিডিও তোমরা পেতে চাও।
সবাই খুব ভালো থেকো, আজকের এই পর্যন্ত থাকছে। পরের ভিডিওতে আরও কিছু টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি ইন্দ্রজিৎ পারুই, পারুই একাডেমিতে।